वेलकम गाइस, আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে কে বেশি ফোর্সা। তো আপনারা প্লিজ কমেন্ট, পেড় কাটেঙ্গে মানে গাছ কাটবে তার জন্য একটা প্রজেক্ট, পুরো ক্রেন চলে আসছে, একটা ওখানে দেখুন সিঁড়ি চলে আসছে, এটা আমি সেটাই আমরা আজকে চার্জ থেকে ডিসকাস করছিলাম যে ইন্ডিয়াতে হলে লাগাতো দে ধাপাধাপ কুড়ুল লাগাতো, একটা দড়ি বেঁধে গাছটাকে কেটে দিত, এরা উপর থেকে আস্তে 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 সিঁড়ি দিয়ে লাগিয়ে লাগিয়ে কেটে কেটে আসছে, তারপরে পুরো গাছটাকে ফেলবে। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম একটা মরা গাছ পড়ে গেছিলো, সেটাকে কীভাবে গুঁড়ো করে করে তুলছে, মানে পুরো ট্রিম করে নিচ্ছে ডালগুলো, আর কাঠের গুঁড়ো হয়ে যাচ্ছে, সেটাকে আবার ফার্দার পরে গ্লু দিয়ে ওটাকে ফ্লাইয়ের মতো একটা বানিয়ে ওগুলোকে কোনো কনস্ট্রাকশন সাইটকে আইসোলেট করার কাজে বা ঘিরে দেওয়ার কাজে ওরা ইউজ করে। দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি চলে এসছে গাছটার জন্য, এই সিঁড়িটা এখন উপর থেকে নিচে উঠে যাবে, উপর থেকে গিয়ে কেটে 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 আসবে। আর গাছ কাটার জন্য যা পারমিশন নিতে হবে সেটা আমাকে ওনার বলেছে, गाइस अभी हमारे लैपटॉप में प्रॉब्लम हो रहा था तो मैं यहाँ से एक वीडियो देख रहे हैं और कर रहे हैं, तो अभी आपके पास अभी खोल रहे हैं, अमेज़न से खरीदा हमने किट। हेलो गाइस, हमारे अनफॉर्चुनेटली लैपटॉपर हार्ड डिस्कटा खराब हो गया है और हमारा एसुस लैपटॉप नतून एक बचर है विद इन वारंटी, বাট আমরা ফলো আপ করতে করতে পাগল হয়ে গেছি, জানি না এটা ইতালির মধ্যে এটা কাভার্ড কি না। তো ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড কি এটা খুলে আমি নিজেই খুলবো আর চেঞ্জ করে দেবো, নিজেই খুলে এটাকে হার্ড ডিস্কটাকে আপগ্রেডও করে দেবো। তো যখন হার্ড ডিস্কটাকে চেঞ্জ করবো সো উই থট অফ রিপ্লেসিং ইট উইথ SSD ইনস্টেড অফ হার্ড ডিস্ক, আমরা সলিড স্টেট ডিভাইস লাগাবো, তাহলে ওটা কি হবে কম ড্যামেজ হবে কারণ কি রোটেট করবে না, নো মুভমেন্ট, সলিড স্টেট ডিভাইস সো নো রোটেটিং পার্ট, সো এটা এটা আমার একটা প্যাড, হাউ টু ট্র্যাক হুইচ স্ক্রু ইজ ওয়্যার, যদি আপনার কাছে না থাকে ট্রে তাহলে আমরা কার্ডবোর্ড পিসের মধ্যে ছাক ছাক করে ফুটি দিতে, তাহলে ট্রেটা খোলার পরে দেখাই নেক্সট, নালে অনেক হ্যাঁ নেক্সট। আর আমাদের যে স্ক্রুড্রাইভার সেটটা যেটা এসেছিল ল্যাপটপ ওপেনিং কিটটা সেটা আবার আনফরচুনেটলি লাইক নিজেরাই করে নিয়েছিলাম। আমি নিজের জানটাকে খাতরা রেখে আপনার জন্য ব্লগ করছি, সাবস্ক্রাইব করছেন না, দুঃখিত হয়েছি অনেক, বলে ট্রেটা খোলার পরে নেক্সট ব্লগ করছি। সো হ্যালো গাইস, ফাইনালি এটা খুলে দিয়েছি, তো এবার আমি হার্ড ডিস্কটা খুলবো, কেসিংটা সাকসেসফুলি খুলে গেছে, অ্যাসাচ কোনো বড় প্রবলেম হয়নি, তো একটা ফটো তুলে রাখলাম নাতে দেখি কোনটা কোথায় স্ক্রুটা, নাহলে ভুলে যেতে পারি, উই আর নট আ প্রো, সো কোনটা হার্ড ডিস্ক দেখে কি এটা রিপ্লেস করবে কোন পার্টটা, সো এইটা বেসিক্যালি হার্ড ডিস্ক, এখানে SSDটা লাগানো ছিল, এটা হার্ড ডিস্ক, কিন্তু কি করে ওকে তো এখানে লেন্সটা লেখা আছে বলে মনে হয় যে 1TB, হ্যাঁ 1TB, তাহলে আমরা চেঞ্জ করছি, সেম কেসিং এ ওটা ঢুকে যাবে, কোনটা এটা মাদারবোর্ড মনে হয়
ব্যাটারিটা চেঞ্জ করতে পারি চাইলে কারণ কি ফুলে গেছে এইটা ব্যাটারি এইটা ব্যাটারি তাহলে এটা কি এটা লিথিয়ামের ব্যাটারি হ্যাঁ এইটা ব্যাটারি তো ল্যাপটপটা দেখে নিন গাইস অনেক রেয়ার পাওয়া যায় কি আছে মেকানিক লকডাউনে মাথায় কি এফেক্ট পড়েছে যে আজকাল ঘরে মেকানিক হয়ে যাচ্ছে বলে হার্ড ডিস্কটা খুলে গেছে এখানটা থেকে পিন কিন্তু আমাদেরকে কেসিংটা থেকে বের করতে হবে না পুল এইটা হার্ড ডিস্ক তাহলে গাইস হার্ড ডিস্ক এটা কেসিং এর থেকে বের করতে হবে কারণ কি এটা মেটাল কেসিং এটা এটা কেসিং এই কেসিং এর এই নাট গুলো লাগানো এগুলোকে খুলতে হবে স্ক্রু দিয়ে তাহলে সেম কেসিং তাহলে এই ব্লুটা হচ্ছে অরিজিনাল হার্ড ডিস্ক কেসিংটা আছে যেটা এটার সাথে পারফেক্টলি ফিট করে যায় রাইট বলে এখন অনেক সার্জিক্যাল আছে হ্যাঁ ওটা হওয়ার পরে সাইজ ওয়াইজ সব যদি ঠিকঠাক হয় তাহলে হোপফুলি তাহলে এবার কেসটা বের করতে দাও তারপরে দেখাবো মেকানিক গাইস ইউটিউব আসার জন্য দিস আর ওয়ান অফ দ্য রেভলিউশনস লাইক তাহলে কি চেঞ্জ আসলো হ্যাঁ ফার্স্ট টাইম আমি ফিল করছি যে আমার ইলেকট্রনিক্স নিয়ে পড়াটা অ্যাট লিস্ট ওয়েস্ট গেল না এখানে ইউরোপে এসে যেখানে মেকানিক্স নেই কিছু নেই সো উই ক্যান ভেরি ওয়েল ইউটিলাইজ ইউটিউব আমি জাস্ট একটা ইউটিউবের ভিডিও খুলে দেখছি যে কীভাবে ডিসমেন্টেল করে ইফ ইউ হ্যাভ দ্য প্রপার কিট আর যদি ইচ্ছে থাকে মনে ভয় না থাকে যে এত দামি জিনিস একটা আমি পারবো তাহলে ইউ ক্যান ভেরি ওয়েল ডু ইট সো বেসিক্যালি হোয়াট উই হ্যাভ ডান ইজ জাস্ট একটু অ্যান্টিস্ট্যাটিকের খেয়াল রাখতে হবে এগুলো খুব তাই জন্য আমি গ্লাভস পরেছি যেহেতু আমার অ্যান্টিস্ট্যাটিক স্ট্র্যাপটা নেই সো এই এই কেসিংটা থেকে এই হার্ড ডিস্কটা খুললাম যেটা উই আর এক্সপেক্টিং ব্যাড সেম কেসিংয়ের মধ্যে ওটা থেকে বার করলাম প্রথমে এটা খোলার আগে ইউ হ্যাড টু ইউজ ইউর কমন সেন্স দেখে নিলাম খোলার আগেই যদি রিফান্ড মানে রিটার্ন করতে হয় যে একদম সেম টু সেম কিনা সো যখনই দেখলাম এটা সেম টু সেম এটাকে এটার মধ্যে কেসিংটার মধ্যে লাগিয়ে দিলাম যদি নট শিওর তাহলে খুলে কেসিংয়ে লাগিয়ে দেখতে পারো হ্যাঁ তো তাই জন্য আগে খুলে দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট এবার যদি কেউ জিজ্ঞেস করে ডেটাটা কি করে রিট্রিভ করে কারণ এটা তো নতুন ডিস্ক তাহলে ডিস্কটা থেকে রিট্রিভ করার জন্য আমি এটাকে লাগিয়ে দেবো হার্ড ডিস্কটা ফ্রেমে কেসিং এ লেগে গেছে এবার জাস্ট মাউন্টিং স্ক্রু গুলোকে লাগিয়ে ব্যাক কভারটা লাগাবো ছিল নেসেসারি আমাদের টাকা খরচা করে নিজেদের এটাকে কিনতে হলো জাস্ট গাইস কেন কি দেখো প্রবলেম হচ্ছে যে আমরা ইমিডিয়েট আমাদের ইস্যুটা সলভ করতে হবে আমাদের ইমিডিয়েট ইস্যু না যে আমরা যেখানে আছি সেখানে কোনো ইস্যুস এর কোনো কোম্পানি বা কোনো রিপেয়ার স্টোর নেই সাপোর্ট আছে কিনা জানা নেই প্লাস সব কিছু ইতালিয়ান হ্যাঁ আর এখানে যারা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস তারা নট ফ্রম ইতালি অন্য কোনো কান্ট্রি থেকে চ্যাটবট বলেই চ্যাটবট হ্যাঁ এক্স্যাক্টলি তো ওটা যাচ্ছে না ঋষির আজকে ঋষির যে ম্যাগনেট নিয়ে ওয়ার্কশপ হয়েছিল স্কুলে এক্সপেরিমেন্ট হয়েছিল সেগুলো ফার্স্ট টাইম কাজে লেগে গেল না গাইস আমি শুধু দুটো ভরে রেখেছিলাম লাকিলি এটা ইউজে আসছে কোথায় কখন কি ইউজে আসে ইউ নেভার নো এই দুটো ম্যাগনেট আজকে এটা ল্যাপটপে ডেটা অনেক ইম্পর্টেন্ট ডেটা সেভ করলো আর হ্যাঁ সেভ করলো আরেকটা ইম্পর্টেন্ট যে এইটা এইটাও একটা এসএসডি এটা 256 এসএসডি তো এইটার মধ্যে ওয়েস্ট আছে এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ডিভাইস এটার মধ্যে ইউনিভার্সাল অ্যাপল ফ্যাপারে সব কিছু ডিফারেন্ট ডিস্ক ফেস বলে খুব টাফ হয় না হ্যাঁ উইন্ডোজের এটা একটা অ্যাডভান্টেজ সো এটাকে লাগিয়ে আমরা জাস্ট ডেটাটা ব্যাকআপ নিয়ে নেব হোপফুলি কোনো ডেটা লস হবে না আমরা লাস্ট ডেটা ব্যাকআপটা নিয়ে পূর্ণ ডিস্কটা আমরা ট্রাই করে রিট্রিভ করতে পারি কিন্তু আমরা এটা সুবিনিয়ার রেখে ফেলব কি করব হ্যাঁ রিট্রিভ করতে হবে রিট্রিভ করার জন্য আমার একটা এক্সটারনাল কেসিং কিনতে হবে তো ওটাকে কেসিং কিনে
আমরা দেখতে পারি যে এটা এক্সটারনাল এক্সটারনাল হেডফোনটা কাজে আসছে কেন কি বাবা শুনতে শুনতেই ভিডিও দেখতে দেখতেই করতে পারছে হ্যাঁ বলে এখন কেসটা লাগাবে বাবা কেসটা লাগাবো বাবাস দেখে না সব স্ক্রুগুলো আছে কিনা কেন কি যদি একটা স্ক্রু মিস আরেকটা ট্রিক হচ্ছে এই Asus এর এই যে রেস্ট রেস্টের তলায় একটা ছোপানো স্ক্রু থাকে খুবই ছোট দেখে আমাদের ইন্ডিয়াতেও ছিল কিন্তু বাবা আনতে ভুলে গেছে বলে এখানে কিনতে হলো ইট ইজ ইউজফুল আর এটা আরেকটা ইউজফুল জিনিস এটা দিয়ে আমরা বের করতে পারি এটা টাচ আমি করতে চাইছি না কারণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি লেগে যেতে পারে কিন্তু এখন রিপেয়ার হয়ে গেছে এটা দারুণ অনেক ইউজফুল হ্যান্ডি কেন কি পাপা এখন টার্গেট করছে যখন কিনেছে এই নতুন ল্যাপটপটাকে এখন ভাঙার চেষ্টা করছে পাপা একটা কাজ করি বুঝলি তো স্ক্রুগুলোকে ফিক্স করার আগে অন করে আগে দেখি না হ্যাঁ 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 নালে আর খুলতে হবে হ্যালো গাইস সো বেশি বোর হচ্ছে অনেকদিন থেকে আমরা কিছু গ্রুপ অ্যাক্টিভিটি করছি না তো আজকে আমরা এখন খেলতে বসবো স্কটল্যান্ড ইয়ার্ড স্কটল্যান্ড ইয়ার্ডে এখন কে ওটাকে কী বলে থিপ মিস্টার এক্স হবে ওটা নিয়েই চলছে কালকে ঋষি যতগুলোকে আমরা ফাইনালি শোকেসে প্রোভাইড করে দেওয়ার চান্স পেয়েছি বাট জানি না এগুলোতে ঋষি ওই প্রিজারভেটিভ স্প্রেটা করেছে কি না কি বলে ফিক্স ইট স্প্রে আদারওয়াইজ আবার করতে হবে আমাদেরকে তো একটুখানি খেলে নি বেটার হবে তাহলে মিস্টার এক্স একটা র্যান্ডম লোকেশন চুজ করবে না আমি খেলাটা একবার খেলেছিলাম মনে আছে আমার ব্যাঙ্গালোরে কিন্তু আমি এখন ভুলে গেছি আমার ছোট্ট করে একটা ছোট্ট ছোট করে হচ্ছে এরকম একটা থাকে যেগুলো হচ্ছে গ্রিন যেগুলো বাস তুমি শো করবে আর আগের দিনও আমরা ওই চিকেন গিজার্ড পিপারের একটা প্রিপারেশন আমি বানিয়েছিলাম তো ওটা খেতে ভালো হয়েছিলো বাট ওই পিসগুলো বড়ো বড়ো ছিল আজকে সেম জিনিসটা ট্রাই করছি অনলি চেঞ্জেস আমি এগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটাকে দিয়ে একদম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি অনেক টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি এবার এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সিটি দিয়ে ফোটাবো দুটো চেঞ্জ হবে আগের দিনের থেকে এটা ভালো করে ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর আগের দিনে আমরা যে স্টকটা ফেলে দিতাম ফুটিয়ে নেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেলে তো ভাবছি আজকে এই স্টকটাকে ইউজ করেই বানাবো এমনিতে এটা খুব গায়ে গায়ে হয়
বাট স্টিল যেটুকু জল লাগবে আমরা সেটা স্টকটাকেই দেবো। তাহলে কী হবে যে প্রোটিন এক্সট্রা যেটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা ইউজ করতে পারবো। তো দেখা যাক কেমন হয়, দেখাচ্ছি। তেলটা গরম করে ওর মধ্যে একটুখানি সর্ষে, একটু জিরে ফোড়ন আর কারি পাতা দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হওয়ার পর ওটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে রসুন আর আদাগুলো দিয়ে দেবো। তারপরে এইটা আমরা বার করে রেখেছি 3-4 সিটি পড়ার পর। তো তারপরে ওইটাকে ওইটার মধ্যে গিজারটা দিয়ে দেবো। গিজারটা দেওয়ার পরে এইটাতে ফ্লেম কম, তো তাই জন্য আমি এইটাতে ট্রান্সফার করে নিচ্ছি। তো গিজারটা দেওয়ার পরে গরম মশলা হালকা দেবো আর অনেকটা গোলমরিচ দিয়ে দেবো, বাস রেডি হয়ে যাবে আমাদের। দেখা তো ব্যাপারটা ফাইনালি এরকম দাঁড়ালো। এটাকে গ্রেভিটাকে ঠিক করার জন্য হাফ টমেটো আর ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, খালি খাওয়া যাবে না। তো হোপফুলি ভালোই খেতে হবে, টেস্ট করে দেখেছি আমি খেতে ভালো লাগছে। এটার মধ্যে যেটুকু জল বেঁচে আছে সেইটাকেও ইয়ে করে একদম ড্রাই করে দেবো, সেই জন্য ঢাকাটা খুলে রেখেছি। তো যা এইটা আমাদের ওয়ান অফ দ্য ডিশ সাইড ডিশ আজকে। गाइस मिलते हैं आपको नेक्स्ट व्लॉग में। सब्सक्राइब कीजिए, लाइक कीजिए और मिलते हैं आपको नेक्स्ट व्लॉग में।